আমাদের জীবনে কিছু মানুষ কখনো না কখনো কোনো না কোনো ভাবে প্রভাব বিস্তার করে। একটা বয়সে যেমন আমরা যখন ছোট থাকি তখন আমাদের বাবা মা আমাদের জীবনে প্রভাব বিস্তার করে, তারপরে যখন আমরা একটু বড় হই তখন আমাদের টিচার, বন্ধু বান্ধব, আশেপাশের কেউ, কোনো ফিল্ম অ্যাক্ট্রেস, কোনো মডেল, তারা হয়তো আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। প্রভাব বিস্তার করে অর্থাৎ আমাদেরকে প্রভাবিত করে, আমরা তাদের দ্বারা প্রভাবিত হই, তাদের মতো করে কথা বলতে চাই, তাদের মতো করে হয়তো নিজেকে পরিবর্তন করতে চাই, অথবা তাদেরকে আমরা আদর্শ ভেবে নিই। কখনো কখনো তারা ডমিনেটিংও করে আমাদেরকে, যে বাবা মারা যেমন করে বলে, বন্ধুরা অনেক সময় প্রেশার করে, তুই এরকম না, এরকম কেন, এরকম হয়, এটার মতো তোকে, এটা ভালো লাগছে না ইত্যাদি, এবং বন্ধুদের এই কথা দ্বারা আমরা কিন্তু প্রভাবিত। এখন আমাদের জীবনের বিভিন্ন সময়ে অর্থাৎ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন স্তরে আমাদের এই প্রভাব ফেলতে পারে এমন মানুষ কিন্তু বদলায়। যেমন বাবা মা একটা সময় আর আমাদের জীবনে প্রভাব বিস্তার করতে পারে না, টিচাররাও সারা জীবন আমাদের জীবনে প্রভাব বিস্তার করে না, জীবনের একটা পর্যায়ে যে সন্তান সন্ততিরা আবার প্রভাব বিস্তার করে আমাদের জীবনে, কিন্তু অলমোস্ট সারা জীবন আমাদের জীবনে যে জনগোষ্ঠী বা যে মানুষগুলো প্রভাব বিস্তার করে তারা হচ্ছে বন্ধু। এই বন্ধুরা কিন্তু আমাদের জীবনে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে এবং দীর্ঘ সময় ধরে করে। আমাদের বন্ধুত্ব পাল্টায়, একটা সময় আমাদের জীবনে বাবা মা থাকে না, টিচাররা হয়তো ওইভাবে মোটিভেট করতে পারে না, আমাদেরকে প্রভাবিত করতে পারে না, কিন্তু বন্ধুরা আমাদেরকে সারা জীবন প্রভাবিত করে যায়। এখন এই বন্ধু নির্বাচন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, তো বন্ধু আমাদের জীবনে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ বন্ধুরা আমাদের জীবনে সব থেকে বেশি সময় এবং দীর্ঘ সময় ধরে প্রভাবিত করে। এখন এই খারাপ বন্ধু যদি হয় তাহলে ডেফিনেটলি আমাদের জীবনটা খারাপ হয়ে যাবে, আর ভালো বন্ধু হলে আমরা আমাদের জীবনকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো। ভালো বন্ধু বলতে যারা আমাদেরকে ইতিবাচক কথা শেখায়, যারা আমাদেরকে ইতিবাচক হতে সহযোগিতা করে, যারা আমাদেরকে আমাদের উৎসাহ যোগায়, সেই মানুষ, সেই বন্ধুদেরকে আমরা ভালো বন্ধু বলছি। এখন একটা সময় ছিল যখন আমরা বন্ধু নির্বাচন করতাম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, যেমন দেখা গেল যে একসাথে পড়ছি কিন্তু বন্ধু না, দীর্ঘদিন একসাথে চলাফেরা করার মধ্যে দিয়ে এক সময় যে আমরা বুঝতে পারি হ্যাঁ এই মানুষটি হয়তো আমার বন্ধু হতে পারে কারণ তার সাথে আমার চিন্তার মিল আছে। এখন বন্ধুত্বের প্রথম শর্তটি হচ্ছে যে তার সাথে আপনার মনোজাগতিক অর্থাৎ মনের মিল থাকতে হবে, আপনার দর্শনগত মিল থাকতে হবে। তো যখন সেই একটা মানুষের সাথে আমার মনের মিল হয়, আমার চিন্তার মিল হয়, তখনই আমরা কেবল তাকে বন্ধু বলে মেনে নিই। কিন্তু এখনকার সময়টা কিন্তু বদলে গেছে, এখন আমাদের ম্যাক্সিমাম হচ্ছে ভার্চুয়াল ফ্রেন্ড। ভার্চুয়াল ফ্রেন্ড অর্থাৎ আমরা যাদেরকে ফেসবুক ফ্রেন্ড বলছি, ইনস্টাগ্রাম ফ্রেন্ড বলছি, হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড বলছি, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যাদেরকে বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। কি হচ্ছে, একটা মানুষকে আমি চিনি না, জানি না, শুনি না, একটা মানুষ আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, তার একটা ছবি দেওয়া আছে, সেই ছবিটা তার কিনা সেটাও আমরা জানি না, তার কিছু হোয়ার অ্যাবাউট লেখা আছে সেটাও সঠিক কিনা তাও আমরা জানি না, তো সামহাও আমি তার ফ্রেন্ডশিপটা অ্যাকসেপ্ট করলাম, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করলে সে বন্ধু হয়ে গেল, এবার আমাদের গল্প হচ্ছে, চ্যাট হচ্ছে। এখন এই বন্ধুত্বটা খুবই রিস্কি একটা জায়গায় চলে গেছে। এখন আপনি খেয়াল করলে দেখবেন যে এই বন্ধুত্বের জন্য অনেক ধরনের দুর্ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে। ছেলে মেয়ে হলে তো ঘটছে, ছেলে ছেলে হলেও ঘটছে, মেয়ে মেয়ে হলেও ঘটছে, নানা রকম ফেক আইডি থেকে বা বিভিন্নভাবে এমনকি মার্ডার পর্যন্ত হয়ে যাচ্ছে। এখন এই জায়গাটায় আমি যেটা বলতে চাই, যে উদ্দেশ্য আমার এই ভিডিওটা করার, সেটি হলো যে আপনি আপনার ফেসবুকে যে ফ্রেন্ড আছে বা সোশ্যাল মিডিয়ায় যে ফ্রেন্ডস আছে, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডস আমাদের দরকার, যদিও ভার্চুয়াল ফ্রেন্ড, তারপরে এই ফ্রেন্ডে কিন্তু অনেক সময় কাজে লাগে। আমরা দেখছি অনেক উদাহরণ এরকম আছে যে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে অনেক ধরনের সহযোগিতা বা অনেক ধরনের সাপোর্ট কিন্তু পেয়েছে অনেকে, তাহলে এটাকে আমরা অ্যাভয়েড করতে পারছি না এই মুহূর্তে অন্তত বাস্তবতায়। কিন্তু আমরা এখান থেকে কি করে আমাদের জেনুইন ফ্রেন্ডটাকে বেছে নিতে পারি, সেটিও আমার আলোচনার বিষয়। প্রথম কথা হলো যে আপনি লক্ষ্য রাখবেন যে আপনার ফেসবুকে আপনার ফ্রেন্ড যারা, প্রথমে তো আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন আপনার ফ্রেন্ড হয়ে গেছে, এখন তারা এই ফ্রেন্ডরা কি ধরনের কমেন্টস করে আপনার পোস্টে, আপনার স্ট্যাটাসে কি ধরনের কমেন্টস তারা করে, অথবা তারা তাদের আইডিতে কি ধরনের স্ট্যাটাস বা পোস্ট দেয় সেটি খেয়াল করবেন। তারা বিভিন্ন কমেন্টসে, বিভিন্ন নিউজের কমেন্টসে বা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে যে ঘটনাগুলো নিউজ ফিডে আসে তার কমেন্টসে যে তাদের, কারণ তারা কমেন্ট করলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, চেক করবেন যে সেখানে আপনার চিন্তার সাথে তাদের
চিন্তা তার চিন্তা বা সেই বন্ধুর চিন্তার কোনো ব্যত্যয় আছে কিনা, পরস্পর বিপরীতমুখী চিন্তা যদি হয় তাহলে অবশ্যই সেই বন্ধুটি আপনার জন্য নয়, সেই বন্ধুটির সাথে আপনার বন্ধুত্ব রাখাটা সমীচীন হবে না। তো যদি দেখেন যে আপনার আপনি যে ফিলোসফি ধারণ করেন, ব্যক্তিগতভাবে তো নিশ্চয়ই আপনার একটা ফিলোসফিক্যাল জায়গা আছে, সেই ফিলোসফির সাথে কন্ট্রাডিক্ট করে আপনার সেই বন্ধুর চিন্তা, তাহলে আপনি সেই বন্ধুকে বাদ দিয়ে দিন, আনফ্রেন্ড করে দিন, ব্লক করে দিন। তা না হলে সেই বন্ধু কোনো না কোনো দিন আপনার ক্ষতি করবে। আমি আমার অনেক বন্ধুকে এরকম প্রতিনিয়তই আপনি মানে আনফ্রেন্ড করি, ব্লক করি, অ্যাকসেপ্ট করি, কিন্তু আমি যখনই দেখি যে তার একটা মৌলিক জায়গায়, আমি ছোটখাটো ব্যাপারে দ্বিমত পোষণের কথা বলছি না, আমি বলছি যে মৌলিক কিছু কিছু জায়গা আছে, একটা মানুষের ফিলোসফিক্যাল জায়গা অর্থাৎ দর্শনগত জায়গা, আমি কিছু জিনিস বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, আমার একটা ফিলোসফি আছে, এই ফিলোসফিক্যাল জায়গাতে যদি কেউ কন্ট্রাডিক্ট করে তাহলে তার সাথে আমার ফ্রেন্ডশিপ রাখাটা কোনো ওয়াইজ ডিসিশন হবে না। একটা সিম্পল উদাহরণ দেই, আমি প্রতি ঘটনায় যখনই দেখবেন যে এরকম কোনো ন্যাশনাল ইস্যু আসে অথবা কোনো ভাইরাল ইস্যু আসে, তখনই কিন্তু আপনার এই বন্ধুদের স্বরূপটা আপনি দেখতে পারবেন। যে কোনো একটা ভাইরাল ইস্যুতে বা একটা ন্যাশনাল ইস্যুতে যখন একটা নিউজ খুব বেশি ভাইরাল হয়ে যায়, তখন কিন্তু এই মন্তব্যগুলো থেকে আপনি খুব বেশি ভালোভাবে জানতে পারবেন যে তারা আপনার বন্ধুরা কে কি ধরনের মত পোষণ করে। আপনি নিশ্চয়ই সেই নিউজ বা সেই ঘটনার এক পক্ষে বা বিপক্ষে আপনার একটা অবস্থান আছে, আর আপনার বন্ধুর অবস্থানটা কোথায় সেটি কিন্তু আপনি কম্পেয়ার করে নিতে পারবেন। একটা ছোট্ট উদাহরণ দিই, আমি আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু অর্থাৎ আমরা অফলাইন ফ্রেন্ড, আমার এলাকার আমার পরিচিত দীর্ঘদিনের পরিচিত বন্ধু, সেই বন্ধুটির সাথে আমার মাঝে একটি ছোট্ট বিষয় নিয়ে বেশ কয়েক বছর আগে একটি ছোট্ট ঘটনা নিয়ে একটা বিতর্ক হয়েছিল। বিতর্ক মানে হলো এরকম যে যশোরে একটা ঘটনা আপনাদের অনেকেরই মনে পড়তে পারে, যশোরে একটি মেয়ে মোটরসাইকেল চালিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছিল। তার মানে আমরা কি করি, আমরা আমাদের দেশের ট্রেডিশনে একটি ছেলে বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসে, আর এই মেয়েটি করেছিল মেয়ে অর্থাৎ মানে তার বান্ধবীদেরকে নিয়ে বরযাত্রী মানে বউ যাত্রী হয়ে গিয়েছিল, যে তার বরকে মেয়ের বাড়িতে নিয়ে এসেছিল। তো ঘটনাটা বেশ আলোড়ন ফেলেছিল, পক্ষে বিপক্ষে অনেক দ্বিমত ছিল, এটা নিউজ হয়েছিল, মেইন স্ট্রিম মিডিয়াতে নিউজ হয়েছিল। এখন সেখানে আমি এটাকে সমর্থন বা অসমর্থন কিছুই করিনি, আমার বন্ধুটি দ্বিমত পোষণ করে একটি পোস্ট দিয়েছিল, আমি সেখানে বলেছিলাম যে এটি একটি চেঞ্জ, একটি ব্যতিক্রমী ঘটনা, এটি হতেই পারে, এটাকে খুব বেশি নেগেটিভলি নেওয়ার কিছু নেই, বা এই ঘটনাটা যে আমাদের সবকিছু একদম উল্টে পাল্টে গেছে সেরকম না। তখন সে নানা রকম হাদিস কানুনের বর্ণনা দেওয়া শুরু করলো এবং সমাজ উচ্ছন্নে গেছে এরকম একটি ধারণা সে পোষণ করতে থাকলো যে এই ঘটনায় সমাজ উচ্ছন্নে গেছে এরকম একটি বিষয় সে। তখন আমি চিন্তা করে দেখলাম যে না, আমার এই বন্ধুটি অ্যাকচুয়ালি সে মানসিকভাবে অত্যন্ত সংকীর্ণ মনের, যদিও তার সাথে আমার এর আগে অনেক দিনের পরিচয়, এত সিরিয়াস কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি, এবং দেন তখনই আমি আমার সেই ফ্রেন্ডকে আনফ্রেন্ড করেছি এবং ব্লক করে দিয়েছি। এখনো দেখা হয়, কথা হয়, কিন্তু এই বিষয়টা নিয়ে তাকে আমি আর আমার ফেসবুকে অন্তত ফ্রেন্ড হিসাবে সেট করিনি, কারণ ফেসবুক এখন সেন্সিটিভ এই কারণে যে ব্যক্তিগত জীবনে ধরেন আমি তো সব বন্ধুর সামনে ঘুরি না, আমার সব বন্ধু আর একসাথে চলাফেরা করি না, আমরা আজকে একজনের সাথে দেখা হচ্ছে, কালকে একজনের সাথে দেখা হচ্ছে এভাবেই। কিন্তু ফেসবুকে যেটা হয় যে যখন আপনি একটি ঘটনা শেয়ার করছেন, আপনি কোথাও বেড়াতে গিয়েছেন, কারোর সাথে ঘুরতে গেছেন বা কোনো একটা ঘটনাকে শেয়ার করেছেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যত ফ্রেন্ডস আছে আপনার ফ্রেন্ড লিস্টে সবাই কিন্তু কম বেশি সেই ঘটনাটা জানতে পারে। সুতরাং এই যে জানার যে সুযোগ, এটি কিন্তু অফলাইনে নাই, অনলাইনে কিন্তু আছে। এই কারণেই বলছি যে অনলাইন ফ্রেন্ডস যারা আছেন বা সোশ্যাল মিডিয়াতে যে ফ্রেন্ডশিপগুলো আমরা করি, এটা ঝুঁকির জায়গা হচ্ছে। এটা ভালো খারাপ দুটো দিকই আছে আমি বলছি, কিন্তু আমাদেরকে এই ভালো খারাপটাকে আলাদা করে চিনতে হবে। ভালোটুকুকে অবশ্যই আমরা গ্রহণ করবো এবং এটার যে খারাপ দিকটা, ঝুঁকিপূর্ণ যে জায়গাটা, সেই জায়গাটা যেন আমরা মিট আপ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।